গুড মর্নিং বন্ধুরা আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি দেখো সকাল সকাল একদিকে বসিয়ে দিয়েছি চা কারণ সকালবেলা উঠে চা না খেলে যেন মুডটা ফ্রেশই হতে চায় না তো সকাল বলতে এখন খুব একটা সকাল নয় এখন বাজে ওই সকাল সাতটা মতো আজকে যেহেতু চা করব আর একটু ম্যাগি বানাবো দেখো এদিকে একদিকে ম্যাগিও আমি বসিয়ে দিয়েছি তো সেই জন্য একটু লেট করেই বসালাম তো ম্যাগি করছি কারণ হাজব্যান্ড বলল যেহেতু আমি কিছু খাবো না আজকে তো ও বললো যে তাহলে তুমি যা করো আর ম্যাগি করো তাতেই হয়ে যাবে তো চলো গিয়ে বাইরেটা তোমাদের একবার দেখাই দেখো জালিয়ার সীসা দুটোই লাগানো রয়েছে ঠান্ডার জন্য লাগিয়ে রেখেছি ওই জন্য ভালো করে তো দেখা যাচ্ছে না কিন্তু বেশ অনেকটাই রোদ উঠে গেছে এই রোদটা ওঠার জন্য কিন্তু বেশ বেলার দিকে বেশ গরম গরম লাগে অতটা ঠান্ডা বোঝা যায় না কিন্তু আবার বেলার পর থেকে ভালোই ঠান্ডা লাগে দেখো এদিকে চায়ের জল আমার ফুটে গেছে কিন্তু ম্যাগিটা এখনো হয়নি তো আমরা কিন্তু সকালবেলা দুজনে দুজনেই বেশ এই কালো চা যেটা আমরা অনেকে লাল চা বলে থাকি এটাই খেতে কিন্তু পছন্দ করি এটা খেয়ে এর সাথে একটু আদা একটু গোলমরিচ সব কিছু দিলে বেশ মোটামুটি গলাটাও কিন্তু খুব ভালো লাগে এই ঠান্ডার জন্য গলাটাও বসে যায় তো এই সব কিছু দিয়ে চাটা করলে গলাটাও বেশ পরিষ্কার হয়ে যায় তো চাটা আমার হয়ে এসেছে এরপরে চা দিয়ে দিলাম এরপরে একটু ফুটিয়েই নামিয়ে নেব আজকে আমি এই চাটাই শুধু খাবো আর কিছু খাবো না কারণ আমি যাব আজকে দশমীর জন্য বরণ করতে আমাদের বাড়ির দিকে যেহেতু মঙ্গলবারই দশমী হয়ে গেছে কিন্তু এখানে কিন্তু তা নয় এখানে কিন্তু আজ বুধবার বুধবারই এখানে দশমী মানে বরণ বিসর্জন সব কিছুই কিন্তু আজকে হবে দেখো চায়ের সাথে সাথে এদিকে ম্যাগিটাও হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম এবার দুজনে দুটো কাপে চা নিয়ে নেব আর হাজব্যান্ডকে দিয়ে দেবো ম্যাগিটা তো ও ম্যাগি চা খেয়ে রেডি হয়ে চলে যাবে ডিউটিতে আর আমি এদিকে বলেছি যে চা খেয়ে আমি মোটামুটি ঘরের কাজ সেরে রেডি হয়ে চলে যাব। বরণ করতে তো সাথে যাবে আমার উপরে দুই দিদি যারা উপরে কোয়ার্টারে আছে তারা যাবে তো তাই জন্য আমি বললাম হাজব্যান্ডকে বললাম যে তুমি মন্দির পর্যন্ত না গেলেও আমাদের কিছুটা গাড়ি করে একটু ছেড়ে দিয়ে আসো তাহলে খুব সুবিধা হয় কারণ বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া তো ও বললো ঠিক আছে তোমরা রেডি হয়ে থেকো তারপরে আমি গিয়ে তোমাদের ছেড়ে দিয়ে আসবো তো চলো কাজ করতে করতে রেডি হয়ে নেবো তারপরে দেখা হচ্ছে দেখো এদিকে আমি রেডি হয়ে গেছে স্নান করে রেডি হয়ে গেছে আর এদিকে আমার হাজব্যান্ড চলে এসেছে আর সাথে যাচ্ছে দিদিরা এই দেখো পুচকে পাচকা নিয়ে সব উঠে পড়ছে গাড়িতে আর একজনের জন্য অপেক্ষা করছে সে এখনও উপর থেকে নামতে পারেনি আর এদিকে বাদরে দেখো সব নোংরাগুলো এদিক ওদিক করে দিয়েছে তো দেখো বসে পড়েছি আমরা তিনজনে গাড়িতে এবার চলো আমরা ওখানে গিয়ে বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমার মাকে বরণ করা হয়ে গেছে আর এখানে দেখো এটা নাচের প্রস্তুতিও নিয়ে নিয়েছে ছোটো ছোটো একটি বাচ্চাদের টিম এনেছে যেখানে ছোটো বড় সবাই মিলে নাচ করবে তো দেখে থাকবে খুব বরণ আর নাচের অনুষ্ঠান শেষ হওয়ার পরে এবার মাকে বিদায়ের পালা তার জন্য আস্তে আস্তে সব লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক সবাইকে নামিয়ে নেওয়া হচ্ছে আর সব শেষে নামিয়ে নেওয়া হচ্ছে দুর্গা মাকে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাইকে জানাই শুভ বিজয় বড়দেরকে জানাই শুভ বিজয় অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও